এখনো কি আপনাদের ঘুম ভাঙে নাই? আপনাদের চতুর্দিকে আপনাদেরকে ঘিরে ধরেছে 111-এর প্রেতাত্মা আর এই পতিত স্বৈরাচারের প্রেতাত্মা। এটি থেকে বের হয়ে না আসলে ওরা কিন্তু আপনাদেরকেও গিলে খাওয়ার সম্ভাবনা আছে। কাজেই দয়া করে ঘুম থেকে উঠে সজাগ হন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনাদের পাশে আছে, ছাত্র জনতা আপনাদের পাশে আছে, এবং স্বাধীনতাকামী মানুষ আছে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। কাজে এখনো সময় আছে, আপনারা দয়া করে সজাগ হন। এবং যেই জেলার যেই সুপারিনটেন্ডেন্ট যেই ডাক্তার রুহুল আমিন গাজীকে চিকিৎসার সুযোগ নিতে দেয় নাই তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। শুধু রুহুল আমিন গাজী নয়, আমরা অনেককে দেখেছি কয়েদি হাসপাতালে আনার পর দেখা যায় ব্রডদের এক আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যু দিবে তখন মৃত্যু হওয়ার কথা, কিন্তু আপনি চিকিৎসা যথাযথভাবে দেওয়ার কথা সীমিত করেন নাই। কারণ বলবেনই তো আপনারা 111-এর সুবিধাভোগীদেরকে চতুর্দিকে বসিয়েছেন, শেখ হাসিনার সুবিধাভোগীদেরকে সাথে নিয়ে সরকার চালাচ্ছেন, সেজন্যই আজকে এ অবস্থা। আজকেও পিএসসির চেয়ারম্যান বসে বসে পরীক্ষা কিভাবে নিবে? আরে বেহায়া, তোর তো পদত্যাগ করা উচিত, তোর কমিশন সহ তোর ড্রাইভার সব প্রশ্ন আউট করে দেয়, কত নির্লজ্জ মানুষ তারপরেও পিএসসিতে বসে থাকে। দুর্নীতি কমিশন, আজকে এই দেশের 18 লক্ষ কোটি টাকা লুপাট হয়ে গেল, নিজে মামলা করার কোনো মুরাদ নাই, তাকে জানালে পরে নাকি সে করবে। ওই দুদুকের এই সুবিধাভোগীরা আজকেও বসে আছে, কেন আপনারা পদত্যাগ করেন না কেন? আর সংস্কার এর কথা বলে আজকে বারে বারে কথা বলছেন, এগুলোকে পদত্যাগ করতে কয়দিন লাগে? লতিফুর রহমান নামে একজন বিচারপতি প্রধান উপদেষ্টা ছিলেন, এক রাত্রে বিড়াল মেরে দেখিয়েছেন বিড়াল কিভাবে মারতে হয়। আজকে সরকারের বয়স প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, ঋণ শোধ করতে হবে। একজন বলেছিল অমুকের বেটি পালায় না, কিভাবে গিয়েছে 5 তারিখে দেশের মানুষ দেখেছে। আজকেও আপনারা যদি যথাযথভাবে সেই শহীদদের রক্তের কথা ভুলে যান, মাহমুদ রহমানদের জেলে যেতে হয়, তাহলে মনে রাখবেন হিসাব বাংলার মাটিতেই হবে। কাজেই কোনো অবস্থাতে কেউ নিজেকে এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ অসীম না। স্বাধীন হয়েছেন, এই কি স্বাধীনতা? মাহমুদ রহমানকে হাজিরা দেওয়ার পর জেলে যেতে হয়েছে, এই স্বাধীনতা তো আমরা চাইনি। কাজে বলার আগে আজকে যারা চেয়ারে আছেন চিন্তা করতে হবে, অনেক মানুষের রক্তের পায়ের পর পাড়া দিয়ে আজকে আপনারা ক্ষমতায় বসছেন, কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই। সবার সীমাবদ্ধতা আছে, এবং যারা বিগত 16 বৎসর হারিয়ে গেছে, জেলে গিয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সেই মামলাগুলো এখনো কেন চলবে, কেন চলবে, সেগুলো কেন প্রত্যাহার হবে না, সেগুলোর জন্য কেন দাবি তুলতে হবে, কেন দাবি তুলতে হবে? আপনারা তো আন্দোলন সংগ্রামের ফসল, তাহলে এইটির জন্য আপনাদেরকে বলার প্রয়োজন হবে কেন? অনেক বড় বড় কথা বলেছেন কিন্তু দায়িত্ব পালন করতে যেয়ে এখন বিভিন্ন আইনের কথা বলছেন। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী 3 বারে তাকে আপনারা জেলখানায় রেখে তাকে আপনারা এমন ওষুধ ছপ বানিয়েছেন, আজকে তার জীবন মৃত্যু সন্ধিক্ষণে, এই দায় ওই সরকারের নিতে হবে না।